এর আগের ভিডিওতে আমরা কথা বলেছিলাম ডিজাইন তৈরি করতে গেলে কিছু উপাদান বা এলিমেন্টস এর প্রয়োজন হয়। আজকে আমরা কথা বলবো ডিজাইন তৈরি করতে গেলে আমাদের কোন কোন রুলস রেগুলেশন বা নীতিমালা মেনে কাজ করতে হয়, অর্থাৎ আজকে আমরা কথা বলবো প্রিন্সিপালস অফ ডিজাইন। কেমন আছেন সবাই? দা ক্রিয়েটর স্কুল ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি নাহিদ হাসান। আর ভিডিও শুরু করার আগে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে করে আমাদের নিয়মিত ভিডিও আপনি আর মিস করে না ফেলেন। ডিজাইনের প্রথম এবং প্রধান প্রিন্সিপাল হলো ব্যালেন্স। ব্যালেন্স বলতে আমরা ডিজাইনের মধ্যকার সকল এলিমেন্টস এর মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাকে বুঝি। সেটা ডিজাইন এলিমেন্টস এর আকৃতির উপর ভিত্তি করেও হতে পারে, তার বিন্যাসের উপরও হতে পারে। ডিজাইনের এই ব্যালেন্স সিমেট্রিকও হতে পারে, অ্যাসিমেট্রিকও হতে পারে, কিংবা রেডিয়ালও হতে পারে। সিমেট্রিক ব্যালেন্স এর মানে হলো কোন একটা ডিজাইনকে যদি মাঝখান থেকে ভাঙা হয় তাহলে তার ডান পাশ এবং বাম পাশ একই রকম হবে, অনেকটা আমাদের হিউম্যান ফেস এর মতো। আমাদের যদি মাঝখান থেকে ভাঙা হয় এটা ডান পাশ এবং বাম পাশ দেখেন যেরকম হবে, সিমেট্রিক ব্যালেন্স বলতে অনেকটা ওই রকমই বোঝায়। আর সিমেট্রিক এর উল্টো যদি হয়, ডিজাইনের এলিমেন্টস গুলো এমন ভাবে বিন্যস্ত করা হলো বা ব্যালেন্স করা হলো যাতে তাকে যেই দিক থেকে আপনি ভাঙেন না কেন তার ডান বাম বা দুই পাশ কখনোই মিলবে না, তখন সেটাকে বা সেই ব্যালেন্সটাকে আমরা অ্যাসিমেট্রিক ব্যালেন্স বলছি। কখনো কখনো ইচ্ছাকৃত ভাবেও ডিজাইনকে ইমব্যালেন্স করা হয়। মোট কথা হচ্ছে আপনি যদি একটা ভালো ডিজাইন তৈরি করতে চান তাহলে আপনাকে ডিজাইনের মধ্যকার সকল উপাদানগুলোর মধ্যে একটা সুষম ভারসাম্য বজায় রাখতে হবে। ডিজাইনের সেকেন্ড এবং খুব ইম্পর্টেন্ট আরেকটা প্রিন্সিপাল হলো প্রপোর্শন। প্রপোর্শন ওয়ার্ডের বাংলা শব্দ হচ্ছে অনুপাত। আমরা ছোট থাকতে স্কুলে অনুপাতের অঙ্ক করেছি, মনে আছে সবার? ধরেন আমরা যদি বলি 2:3, তাহলে এটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে কত হবে? 4:6। এটাকে যদি আমরা 3 গুণ করি কত হবে? আমরা সহজে হিসেব করে বের করতে পারছি। তেমনি ডিজাইনের ক্ষেত্রে প্রপোর্শন বলতে ডিজাইনের কোনো একটা অংশের সাথে সম্পূর্ণ ডিজাইনের যে আকৃতিগত সম্পর্ক সেটাকেই বোঝায়। ডিজাইন যদি বড় বা ছোট হয়, অর্থাৎ আকৃতির মধ্যে যদি তার কোনো পরিবর্তন আসে, তাহলে সেই পরিবর্তন সেই ডিজাইনের সবগুলো উপাদানের মধ্যেই আসতে হবে, সবগুলো পার্টের মধ্যেই সমান অনুপাতে আসতে হবে, এবং এটা মেনটেন করাই হচ্ছে প্রপোর্শন মেনটেন করা, বা এটা ঠিক রাখাকেই আমরা বলছি প্রপোর্শন। ডিজাইনের থার্ড এবং আরেকটা ইম্পর্টেন্ট প্রিন্সিপাল হলো পার্সপেক্টিভ। পার্সপেক্টিভ শব্দের আরো কিছু সমার্থক শব্দ হলো লুক, ভিউ, ভিস্তা, দৃষ্টিকোণ, পরিপ্রেক্ষিত প্রভৃতি। ধরেন আপনার একটা রুমের মধ্যে 10 জন বসে আছে আর আপনাদের সামনে একটা আপেল রাখা হলো, আপনাদেরকে বলা হলো আপনাদের পকেট থেকে মোবাইল ফোন বের করে ছবি ওঠাতে। আপনারা 10 জনের ছবি ওঠালেন এবং একটা আপেলেরই ছবি ওঠালেন, তাহলে অবশ্যই 10 জনের ছবি একই রকম হওয়ার কথা যেহেতু একই সাবজেক্ট ছিল। আসলে কি তাই হয়? অবশ্যই তা হয়। যদি একই ফোনও হয়ে থাকে, একই লাইট কন্ডিশনও হয়ে থাকে, তারপরও হবে না, এবং না হওয়ার কারণ হচ্ছে আপনাদের অবস্থানগত পার্থক্য। আমাদের প্রত্যেকের অবস্থানগত পার্থক্যের কারণে আমাদের চোখের সামনের একটা সাবজেক্টকে আমরা এক একজন এক এক ভাবে দেখি। আমরা যেমন আকৃতিগত পার্থক্য দেখি, আমরা ঠিক তার কালারের তারতম্যও দেখি এবং তার অ্যাঙ্গেলের পার্থক্যও দেখি। অর্থাৎ অবস্থানের পরিবর্তনের কারণে যে কোনো সাবজেক্টের লুকেরও পরিবর্তন হয়। কি বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা আমরা আরেকটু ভেঙে বলি। আমরা পার্সপেক্টিভটাকে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আকৃতিগত, কোনো কিছুকে আমরা সামনে থেকে যেমন দেখি সেই জিনিসটাকে কি দূর থেকে একই রকম দেখি? অবশ্যই না। আমরা যখন কোনো একটা কিছুর সামনে যাই তখন সেটাকে আমরা অনেক বড় দেখি, আর যখন আমাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে তখন কিন্তু সেটার আকৃতি ছোট হয়ে আসতে থাকে। যেমন আমি ছোটবেলায় ভাবতাম আকাশে যে প্লেন বা হেলিকপ্টার ওড়ে সেটার আকৃতি হয়তো খুবই ছোট, আমি যদি 5তলা বা 10তলা বিল্ডিং এর উপর উঠি তাহলে আমি খুব অনায়াসেই তাকে ধরে ফেলতে পারবো এবং সেটা বাসায় এনে খেলতে পারবো। কিন্তু আদতে কি তাই? অবশ্যই না। সেটা কিন্তু আকৃতি অনেক বড়ই থাকে, কিন্তু আমি আমার অবস্থানের কারণে সেটাকে খুবই ছোট দেখি। কিন্তু যখন প্লেন বা হেলিকপ্টার আমার সামনে চলে আসে বা আমরা এয়ারপোর্টে খুব প্লেনের কাছে যাই, তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এটা আসলে সাইজে কত বড়। দ্বিতীয়ত, পার্সপেক্টিভের কারণে আমরা কোনো কিছুর আকৃতির যেমন পরিবর্তন দেখি তার কালারেরও পরিবর্তন দেখি। যেমন কাছ থেকে আমাদের কোনো কিছুর রঙকে খুবই গাঢ় দেখায়, আর যতই দূরত্ব বাড়তে থাকে ততই সে রং হালকা হয়ে আসতে থাকে, এবং একটা দূরত্বের পরে গিয়ে আমরা ঠিকঠাক মতো কিন্তু সেই রংটা আর বুঝে উঠতে পারি না। এবং পার্সপেক্টিভের থার্ড বৈশিষ্ট্যটা হলো কোনো সমান্তরাল রেখাকে, কাগজে কলমে যেটা সমান্তরাল সেটাকে আমরা আমাদের খালি চোখে কখনোই সমান্তরাল দেখি। কি বিশ্বাস হচ্ছে না? আমরা যখন একটা রেল লাইনের মাঝখানে দাঁড়াই তখন আমাদের কাছে কি মনে হয়? রেল লাইনটা অনেক দূরে গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়েছে। আসলে কি তাই? রেল লাইন কিন্তু খুব সমান্তরাল ভাবে যায়, তাদের কখনোই কোনো বিন্দুতে গিয়ে মিলিত হওয়ার কোনো সুযোগ নেই। ঠিক একইভাবে আমরা যখন কোনো একটা রাস্তার মাঝখানে দাঁড়াবো দেখবেন মনে হবে যে রাস্তাটা অনেক দূরে গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়ে গেছে। ঠিক একইভাবে আপনি যদি লম্বা কোনো করিডোরে দাঁড়ান সেখানেও একই রকমই দেখবেন, মনে হবে যে আপনার পাশের যে দুইটা ওয়াল সেটা একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়ে গেছে। এই ক্যারেক্টারিস্টিকটা আপনার চোখের সামনের প্রত্যেকটা স্ট্রাকচারের মধ্যে অ্যাপ্লাই হবে।
অর্থাৎ কাগজে কলমের কোনো সমান্তরাল বস্তু আমাদের চোখের দেখায় কখনোই সমান্তরাল হয় না। ব্যালেন্স প্রপোর্শন পার্সপেক্টিভের পাশাপাশি আরো কিছু প্রিন্সিপাল রয়েছে। হারমোনি বা ইউনিটি, হারমোনি বা ইউনিটি ব্যালেন্সের সাথে সম্পর্কিত। হারমোনি বলতে বোঝানো হচ্ছে সাদৃশ্য, ডিজাইনের আকৃতি বা শেপের কারণে এক একটা ডিজাইন এক এক রকম দেখতে মনে হয়। কিছু ডিজাইন জিওমেট্রিক মনে হয়, কিছু ডিজাইন দেখবেন অর্গানিক ফুল লতা পাতা দিয়ে মনে হবে। আপনাকে একটা ডিজাইন তৈরি করতে গেলে অবশ্যই ডিজাইনের উপাদানগুলোর মধ্যে সাদৃশ্য বজায় রাখতে হয়। আপনি যেমন খুশি তেমন যদি এলিমেন্টস অ্যাপ্লাই করতে থাকেন, আপনি দেখবেন একটা ডিজাইনটাকে হিজিবিজি মনে হচ্ছে। ডিজাইনের পরবর্তী প্রিন্সিপাল হলো স্কেল। স্কেল বলতে সাইজ বা আকৃতিকে বোঝানো হচ্ছে, অর্থাৎ একই স্ট্রাকচারকে তার স্কেল পরিবর্তন বা সাইজ বা আকৃতি পরিবর্তনের মাধ্যমেও কিন্তু বিন্যাসের পরিবর্তন করা সম্ভব। আমরা যেমন কোনো একটা স্ট্রাকচার বা শেপকে বিভিন্ন স্কেল বা সাইজের মাধ্যমে ডিজাইনে প্রেজেন্ট করতে পারি বা উপস্থাপন করতে পারি, ঠিক একইভাবে যদি আমাদের স্কেলের উপর ধারণা কম থাকে তাহলে কিন্তু পুরো ডিজাইনটাকেও নষ্ট করে ফেলতে পারি। ডিজাইনের আরেকটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো ডোমিনেন্স অ্যান্ড ইনফেসিস। সহজ শব্দে বলতে ফোকাস। ডোমিনেন্স বলতে বোঝানো হচ্ছে ডিজাইনের কোনো একটা অংশের উপর বিশেষ গুরুত্ব প্রদান করা, অর্থাৎ ফোকাসিং পার্ট। আপনি হয়তো বলতে পারেন যে আমি পুরো ডিজাইনটাকেই ফোকাস করবো। সেই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন করি আপনাদের কাছে, ধরেন আপনারা পাঁচজন বন্ধু একসাথে আছে, আপনি চাইলেন আপনার ছবিকে ফোকাস করা হোক, আপনার বন্ধু চাইলো তার ছবিকে ফোকাস করা হোক, বা সবাই চাইলো যে তাদের সবাইকেই ফোকাস করা হোক এবং তাদের কথা মানা হলো সবাইকেই ফোকাস করে ছবি ওঠানো, সেই ক্ষেত্রে কি অ্যাকচুয়ালি কোনো ফোকাস পয়েন্ট থাকবে সেই ছবিতে? অবশ্যই থাকবে। উল্টা বলা যেতে পারে তখন পুরো ছবিটাই ফ্ল্যাট হয়ে যাবে। তেমনি ভাবে কোনো ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে বা কোনো ডিজাইনের ক্ষেত্রেও আপনি যদি পুরো ডিজাইনটার উপরেই ফোকাস করেন বা পুরো ডিজাইনটাই যদি সমানভাবে ধরে ধরে কাজ করেন, তখন দেখবেন ডিজাইনটার মধ্যে অ্যাকচুয়ালি আর কোনো ফোকাস পয়েন্ট থাকছে না, অর্থাৎ ডিজাইনটার মধ্যে কোনো ইমফেসিস বা ডোমিনেন্স পার্ট থাকছে এবং তার কারণে ডিজাইনের আকর্ষণটাও কমে যায়। এর জন্য কোনো ডিজাইন বা ক্রিয়েটিভ কাজের মধ্যে অবশ্যই ফোকাস পয়েন্ট থাকতে হবে। ডিজাইনের তারপরের গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো রিপিটেশন, মুভমেন্ট বা রিদম। তিনটাই সিমিলার ওয়ার্ড, সিমিলার হওয়ার পরেও তার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আমরা একটু খুলে বলি, ডিজাইনের কোন একটা এলিমেন্টস বা স্ট্রাকচারকে ডিজাইনের মধ্যে বারবার রিপিট করাকেই আমরা রিপিটেশন বলছি। এই যে আমাদের ডিজাইনের এলিমেন্টস বা স্ট্রাকচারটা বারবার রিপিট হচ্ছে, এই রিপিটের সাথে কিন্তু তার মাঝখানে আরেকটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ডিস্টেন্স। একটা নির্দিষ্ট ডিস্টেন্স বা দূরত্ব মেনটেন করে কিন্তু সে রিপিট হচ্ছে, আর তখনই আমরা একে বলছি মুভমেন্ট। আমাদের একটা ডিজাইন তৈরি করার জন্য রিপিটেশনের পাশাপাশি তার মুভমেন্টের উপরও নজর রাখতে হয় এবং ডিজাইনের মধ্যকার এই যে মুভমেন্ট, এটাও কিন্তু একটা ছন্দ মেনটেন করে করা হয় এবং এই ছন্দ মেনটেন করে করছে বিধায় আমরা একে রিদম বলছি। আপনারা যারা মিউজিক করেন বা গিটার বাজান বা যে কোনো ইনস্ট্রুমেন্ট প্লে করেন মিউজিকের, তারা কিন্তু রিদম শব্দটার সাথে খুব বেশি পরিচিত। রিদম শব্দটার মধ্যে কি হয় যে একটা প্যাটার্নের মিউজিক বারবার রিপিট হয়। ডিজাইনের মধ্যেও কিন্তু সেম একই ব্যাপারটা কাজ করে। ডিজাইন গুলোর মধ্যে যে মুভমেন্ট হচ্ছে, যে রিপিটেশন গুলো হচ্ছে, সেটা একটা ছন্দ মেনটেন করছে, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব বা গ্যাপ বজায় রেখে রেখে কিন্তু সেই ডিজাইন গুলো রিপিট হচ্ছে। এই যে ছন্দ মেনটেন করা বা বজায় রাখা, এটাকেই আমরা রিদম বলছি। অর্থাৎ রিদম যে শুধু মিউজিকের মধ্যেই থাকবে তা কিন্তু না, ডিজাইনের মধ্যেও থাকবে। এরপরের প্রিন্সিপাল হলো সিমিলার অ্যান্ড কন্ট্রাস্ট। সিমিলার বলতে বোঝানো হচ্ছে একই রকম, আর কন্ট্রাস্ট বলতে বোঝানো হচ্ছে ঠিক অপোজিট বা উল্টো। যখন এক বা একাধিক ডিজাইন বা কোনো কিছুর মধ্যে আকৃতিগত, কালারগত বা টেক্সচারগত যখন মিল থাকে তখন আমরা তাকে সিমিলারিটি বলছি। ঠিক একইভাবে যখন এর উল্টো হচ্ছে তখন তাকে আমরা কন্ট্রাস্ট বলছি। সেটা কালারের ক্ষেত্রেও হতে পারে, সেটা শেপের ক্ষেত্রেও হতে পারে, ঠিক অপোজিট শেপ। যেমন সাদার কন্ট্রাস্ট হচ্ছে কালো। ডিজাইনের ফাইনাল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো কম্পোজিশন। কম্পোজিশন শব্দ বলতে বোঝানো হচ্ছে সাজানো বা সুবিন্যস্ত করা। কম্পোজিশনের নিজস্ব কিছু রুলস রেগুলেশন থাকে, সেটা নিয়ে একটা আলাদা ভিডিও হতে পারে। আমরা ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো প্রিন্সিপালের কথা বললাম সবগুলো যদি আপনারা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারেন, তবেই কিন্তু একটা প্রপার এবং সুন্দর কম্পোজিশন দাঁড়াবে। আপনারা যদি কম্পোজিশন নিয়ে সম্পূর্ণ আলাদা একটা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। আর নতুন হলে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, তাতে করে আপনাদের ডিজাইন বুঝতে আরো সুবিধা হবে। আমি নাহিদ হাসান আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দ্য ক্রিয়েটার্স রুম ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্কুলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।